ইলেকশন দেখেছেন, ইলেকশনে 35 বছরের ইলেকশন আমরা দেখেছি। সবসময় বলেছে যে সাইন্টিফিক রিগিং, সাইন্টিফিক রিগিং, এবং সাইন্টিফিক রিগিমের মাধ্যমে ওরা বলতো যে ত্রিপুরাতে নাকি মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। কিন্তু এই প্রথম আমরা দেখলাম সাইন্টিফিক রিগিং ছাড়াও সত্যিকারের অর্থেও যে এখানে এটা এই ধরনের ইলেকশন হতে পারে সেটা কিন্তু এইবার আমরা দেখতে পেয়েছি। তো এখানে আপনাদেরও মিডিয়া বন্ধুরা যারা আছেন, আপনারাও এই সমাজের একটা দর্পণ, এবং আপনারা দেখেছেন কোথাও এই ধরনের ইলেকশন যেখানে আপনারা আঙ্গুল তুলে বলতে পারবেন যে ওখানে খারাপ হয়েছে বা রিগিং হয়েছে, সেই ধরনের কিন্তু আমরা দেখতে পাই। তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যেভাবে চারিদিকে ঘুরে বেরিয়েছেন, আপনাদেরও পরিশ্রম হয়েছে। এবং আজকের এই যে পরিবর্তন এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার ইতিহাসে, এই সর্বপ্রথম যে এই ইলেকশন যেভাবে হয়ে গেল সেটা যেন আগামী দিনও বরকরার থাকে, তার জন্য আপনাদেরও সাহায্যের দরকার এবং ত্রিপুরাবাসীরও সাহায্যের দরকার। এবং সেইভাবেই আমরা শান্তি সম্প্রীতি যেন বজায় থাকে, এবং মানুষ আসলে শান্তি সম্প্রীতিই চায়। মানুষ চায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে, এবং কিছু কিছু পার্টি আমরা দেখেছি যে নানাভাবে চেষ্টা করেছে। এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে কিছুদিন আগে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করছিল যে এই বিধানসভা কী ধরনের নির্বাচন হচ্ছে, যেখানে বোমাবাজি নেই, যেখানে খুনাখুনি নেই, রক্তাক্ষয়ী নেই। তো আমি বলছি আপনার প্রশ্নের উত্তর তো আপনিই দিয়েছেন, তো এর অর্থই পরিবর্তন, এবং সেটা কিন্তু আমরা গতকাল আমরা দেখেছি। এবং যে পার্সেন্টেজে এখানে ভোট হয়েছে সত্যি অভাবনীয়, আমরা কোনোদিন ভাবতেও পারি। তো এখানে আমার কাছে যে রিপোর্ট আছে, আপনাদের কাছেও আছে হয়তোবা, প্রায় 89.92% ভোট পার্সেন্টেজ মানুষ ভোট দিতে পেরেছে। এটা বিশাল ব্যাপার, এবং সেটাও অত্যন্ত শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পেরেছে। এর জন্য আমি সমস্ত জনসাধারণকে আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই।